বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন বাংলাদেশের অন্যতম সৌন্দর্যময় একটি রেল স্টেশন। হাইটেক সিটিতে দ্রুততম সময়ে যাতায়াতের জন্য মূলত কাইলাকৈর হাইটেক রেল স্টেশনটি প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের যে কোনো এলাকা থেকে যানজটমুক্তভাবে মানুষজন এই স্টেশনের মাধ্যমে হাইটেক পার্কে যাতায়াত করতে পারবে। হাইটেকের মালামাল ও পরিবহনের জন্য থাকবে মালবাহী ট্রেনের ব্যবস্থা। হাইটেক সিটি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কাইলাকৈরে গোয়াল বাথান এলাকায় 232 একর জমিতে পার্ক প্রতিষ্ঠা। এই পার্কের মাছ দিয়ে চলে গেছে দেশের উত্তর অঞ্চলে যাতায়াতের রেলপথ। পার্কের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পার্কের সামনেই প্রতিষ্ঠা করা হয়েছে সর্বাধুনিক এই রেল স্টেশনটি। প্রায় 48.59 কোটি টাকা ব্যয়ে স্টেশনটি নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। রেল স্টেশনটিতে আধুনিক রেল লাইন, স্টেশন বিল্ডিং, আধুনিক সিগন্যালিং সিস্টেম নির্মাণ করা হয়েছে। সময়সূচি জানতে চাচ্ছেন? দেখে নিন স্টেশনের সময়সূচির তালিকা। ঢাকা যাওয়ার জন্য পাবেন 3টি ট্রেন। সকালে পাবেন টাঙ্গাইল কমিউটার, সিরাজগঞ্জ এক্সপ্রেস এবং কালিয়াকৈর কমিউটার। টাঙ্গাইল কমিউটারের সময়সূচি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হাইটেক সিটি থেকে ঢাকা যাওয়া আসার সুবিধার্থে 4টি কমিউটার ট্রেন চালু করা হয়েছে, সময়সূচি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টাঙ্গাইল কমিউটার ছাড়ে সকাল 7:50, সিরাজগঞ্জ এক্সপ্রেস সকাল 8:40 এবং কালিয়াকৈর কমিউটার বিকাল 5টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আধুনিক এই স্টেশন ভবনটিতে রয়েছে টিকিট কাউন্টার, ওয়াশরুম, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য অফিস কক্ষ। নান্দনিক স্টাইলে তৈরি এই স্টেশন ভবনটি। রেল স্টেশনটি চালুর মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি শিল্পায়ন ও পর্যটন শিল্পেরও বিকাশ ঘটেছে। অফিসিয়াল কাজ সম্পাদনে রাজধানী ঢাকা থেকে দ্রুত যাতায়াতে এই স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চমৎকার এই রেল স্টেশনটির মূল ডিজাইন করা হয়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের আদলে। বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে আরও জানতে এবং গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন।